ইলিয়াসের দাপট কি সত্যি সত্যিই চলে গেছে এখনো প্রশ্ন। কারণ আজ ভোরে চোখ খুলতে না খুলতেই নদিয়াবাসীর জন্য এক লন্ডভন্ড ছবি অপেক্ষা করছে, তা বোধহয় তারাও জানত না। কয়েক মিনিটের টর্নেডো, তার মধ্যেই সব লন্ডভন্ড। নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ গ্রাম লন্ডভন্ড হয়ে গেল মাত্র এক মিনিটের টর্নেডো। আজ ভোর ঠিক 4:30 হঠাৎ করে আসা টর্নেডো লন্ডভন্ড করে দিল বেশ কয়েকটি গ্রামকে, একেবারে ভগ্নচিত্র নদিয়ার চারপাশে। কোথাও বাড়ির টিনের চাল উড়ে গেছে, কোথাও বা 5 ইঞ্চির ওপর গাঁথনি দেওয়া দেওয়াল ভেঙে পড়েছে, কোথাও বা মানুষজন অসহায় চোখে তাকিয়ে রয়েছে। মাত্র এক মিনিটের টর্নেডো আর তাতেই লন্ডভন্ড নদিয়া। আজ সকাল 4:30 নদিয়াতে টর্নেডোর আঁচ। স্কাই নিউজ ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন। কি হয়েছিল বলতে, ভোর 4:00 সময় 3:30 থেকে 4:00 মধ্যে একটা গো গো করে আওয়াজ হলো, দরজা জানলা সিটকিনি ভেঙে ঢুকে পড়ছিল। আমরা চেপে ধরলাম সব বাড়ির লোকজন মিলে, উঠে তারপর দেখি এরকম চারিদিকে গাছপালা, ওদের চিলে কুটা, সবাই ঘর ঘর পড়ে গেছে। আমার এই ব্যবসায় লোন নিয়ে করা 8 লক্ষ টাকা লোন আছে ইউনাইটেড ব্যাংকে, দিয়ে সব ঘর ভেঙে বাচ্চা বাচ্চা মরে গেছে, সব এই নানান প্রচুর ক্ষতি হয়ে গেছে। এর সঙ্গে এই ভয় আছে যারা যে ব্যবসাটা করবো আমরা সেটাই বুঝতে পারছি না। আপনি কি চাষ করছিলেন? ব্রয়লার পোলট্রি মাংসের জন্য।